আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডিশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে চলে এসো আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি নিয়ে ডিজিটাল প্রযুক্তির আমাদের সেশন নাম্বার 5 নিয়ে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি নেটওয়ার্ক সম্পর্কে নেটওয়ার্কের নিরাপত্তা নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে যোগাযোগ করা যায় বা নেটওয়ার্ক কিভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এই সম্পর্কে আমরা বিভিন্ন সেশনে তোমাদের সাথে আলোচনা করেছিলাম এবং প্রযুক্তির এই ব্যবহারের ক্ষেত্রে নেটওয়ার্ক যে কতটা গুরুত্বপূর্ণ এটাও তোমরা জেনেছিলে যে তার যুক্ত যন্ত্রের মাধ্যমে কিভাবে নেটওয়ার্ক কানেক্ট হয় আর তার বিহীন হচ্ছে যন্ত্রের মধ্যে কিভাবে কানেক্টেড হয় সেগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে আগের সেশনগুলোতে জানতে পেরেছো আজ তোমরা নেটওয়ার্কের অন্য একটি সেশন নিয়ে আরও বিভিন্ন বিস্তারিত সম্পর্কে জানতে পারবে তো চলো চলে যাই আমাদের নেক্সট সেশনে সেশন 5 তারবিহীন স্যাটেলাইট এর নেটওয়ার্ক অর্থাৎ আমরা তারবিহীন যে নেটওয়ার্ক যেটা ছিল তারবিহীন বলতে গেলে যেটার সাথে তার কানেক্টেড থাকে না আর তারটাও কিন্তু তোমাদের দেখানো হয়েছিল তাই না ভিতরে তামা থাকে এবং বাইরে একটা প্লাস্টিকের আবরণ থাকে তাই না ওই রকম তার ছাড়া কি হতে পারে যন্ত্রের ক্ষেত্রে যেমন তোমাদের ল্যাপটপ স্মার্টফোন তারপর আরও বিভিন্ন ওয়্যারলেস বিভিন্ন যন্ত্র রয়েছে তাই না অ্যান্ড এই যন্ত্রের ভিতরে একটি যন্ত্র হলো স্যাটেলাইট যেটা আমরা মহাকাশে প্রেরণ করে থাকি বাংলাদেশেরও একটি নিজস্ব স্যাটেলাইট রয়েছে সেই স্যাটেলাইটটি 2018 সালের 12ই মে বাংলাদেশ থেকে মহাকাশে প্রেরণ করা হয় সেই স্যাটেলাইটটির নাম কি বলো তো তোমরা নিশ্চয়ই জানো তাই না স্যাটেলাইটটির নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট নাম 1 এরকম স্যাটেলাইট কিভাবে কাজ করে নেটওয়ার্কের ভিতরে এই মহাকাশের ভিতরে গিয়েও কিভাবে এটা কাজ করে এবং এটা তো তারবিহীন তাও কাজ করে কিভাবে সেই সম্পর্কে আজ আমরা এই সেশনটিতে জানব বন্ধুরা তোমরা কি বঙ্গবন্ধু স্যাটেলাইট এর নাম শুনেছো দেখো তোমরা কিন্তু শুনেছো আমি এইমাত্রই বললাম এটি হচ্ছে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট এক ধরনের কি উপগ্রহ কৃত্রিম উপগ্রহ আসে কিন্তু ওকে দাগিয়ে নাও এটি আমাদের তথ্য আদান প্রদান করতে ব্যাপক সহায়তা করে তার মানে স্যাটেলাইট আমাদের কি করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠাতে সহায়তা করে থাকে এটি মহাকাশের তার কক্ষপথে এক স্থানে থেকে ঘুরছে অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে এটি ঘুরতে থাকে এবং তথ্য পাঠাচ্ছে অর্থাৎ এই যে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি একটি স্যাটেলাইট এবং এই স্যাটেলাইটটি নির্দিষ্ট তার কক্ষপথেই ঘুরছে তার অন্য জায়গায় এটি ঘুরে না অনেক সময় আমরা মোবাইল ঘড়ি জিপিএস যেমন জিপিএস এর ফুল মিনিং হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম আসতে পারে জিপিএস এর ফুল মিনিং কি এর মাধ্যমে আমাদের অবস্থান বের করতে পারি অর্থাৎ আমরা মোবাইল ঘড়ি অথবা জিপিএস ট্র্যাক করে আমরা আমাদের অবস্থান কি করতে পারি যেই অবস্থানে রয়েছি সেটা আমরা বের করতে পারি এই অবস্থান বের করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এখন প্লেন জাহাজ গাড়ি যে সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য তারা স্যাটেলাইট থেকে তথ্য নেয় অর্থাৎ প্লেন চালানোর সময় আকাশে তো ওরকম নির্দিষ্ট পথ দেখা যায় না সেই ক্ষেত্রে তারা এই স্যাটেলাইটের মাধ্যমে পথ খুঁজে মানে নির্দেশনা পায় এবং সেই অনুযায়ী কিন্তু প্লেন চালনা করা হয় জাহাজের ক্ষেত্রেও সেম গাড়ির ক্ষেত্রেও এখন বিভিন্ন জিপিএস ট্র্যাকার লাগানো থাকে যার সাহায্যে তুমি যদি কোনো জায়গা নাও চিনো জিপিএস এর মাধ্যমে তুমি সেই জায়গাটা লোকেশন দেখে দেখে তোমার যে গন্তব্যস্থান রয়েছে সেটাতে তুমি পৌঁছে যাবে এটিও একটি তারবিহীন নেটওয়ার্ক তার মানে আমরা জানতে পারলাম স্যাটেলাইট কিভাবে তারবিহীন হয় আমরা এবার বঙ্গবন্ধু স্যাটেলাইট এর অবস্থান দেখব তারপর সেটি থেকে আমাদের স্কুলের অবস্থান কোথায় সেটি বের করব অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে আমাদের স্কুলের অবস্থান কোন জায়গায় সেইটা আমরা এখন দেখব তো দেখো আমাদের এখানে কি বলা হয়েছে এই যে স্যাটেলাইটটি সেই স্যাটেলাইটটি আমরা এবার নিচের যে মানচিত্র রয়েছে সেই মানচিত্রের সাথে মিলাবো দেখো স্যাটেলাইটটা ঠিক মহাকাশে অবস্থান করছে অনেকটা দূরে এবং সেখান থেকে বাংলাদেশ কত দূরে দেখছো আমরা তো সবাই বাংলাদেশি এবং বাংলাদেশে বসবাস করি সেই ক্ষেত্রে এই যে দেখো বাংলাদেশ হলো এই জায়গাটা জুড়ে রয়েছে তাই না তার মানে এখান থেকে বোঝানো হচ্ছে যে এটা অনেক দূরে অবস্থান করছে আমরা এবার নিচের চিত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর চিহ্নিত করব এবং সেটি কিভাবে তথ্য আদান প্রদান করে এবং সেটি নিজেরা আঁকবো অর্থাৎ আমরা
কি করছি, আমরা চিহ্নিত করছি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোথায় রয়েছে, সেটা আমরা কি করব চিহ্নিত করব, এবং তার সাথে সাথে আমরা কিভাবে তথ্য আদান প্রদান করি তার চিত্র আঁকব। আমাদের মানচিত্রে আমরা আমাদের স্কুলের অবস্থান চিহ্নিত করব, তারপর সেখান থেকে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান সংযুক্ত করব। তাহলে যারা ঢাকায় থাকে তারা ঠিক মিডিল পয়েন্টে হচ্ছে এই করবে, যারা সিলেট থাকে ঠিক এই কর্নারে এই প্রান্ত থেকে এই করবে, যারা চট্টগ্রাম থাকে তারা এইখান থেকে করবে, যারা রংপুর দিনাজপুর থাকে তারা এদিকে করবে, যারা বরিশাল এদিক থাকে তারা এদিকে করবে, খুলনা এদিকে করবে, রাজশাহী খুলনা রাজশাহী এদিকে, ময়মনসিং এদিকে করবে। তো এরকম পিক পয়েন্টগুলো তোমরা মানচিত্র দেখবে, মানচিত্রের কোন জায়গায় তুমি থাকো মানে হচ্ছে তোমার অবস্থান, তুমি যেই জেলায় থাকো সেই জেলা থেকে ঠিক আমাদের স্যাটেলাইটটির অবস্থানটি সংযুক্ত করবে। ওকে, আচ্ছা তারপরে কি বলা হয়েছে দেখি। তারপরে আমরা দেখতে পেলাম স্যাটেলাইটের অবস্থান কোথায় এবং আমাদের অবস্থান কোথায়। স্যাটেলাইট হচ্ছে বিনা তারে যোগাযোগ করার আরেকটি নেটওয়ার্ক। তার মানে স্যাটেলাইট একটি যোগাযোগ এর নেটওয়ার্ক যা বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করতে সক্ষম। সেটি আমাদের তথ্য আদান প্রদান করতে সহায়তা করে এবং দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান খুঁজে বের করার জন্য স্যাটেলাইট ব্যবহার করা হয়। অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, তারপরে চট্টগ্রাম, এই সকল জায়গা কিন্তু প্রচুর পাহাড় আছে এবং এই সকল জায়গা খুঁজে বের করা খুবই টাফ। তখন আমরা দুর্গম এলাকায় যখন ঘুরতে যাই বা হচ্ছে কোনো জায়গায় আমরা খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা স্যাটেলাইট ব্যবহার করে আমরা সেই এলাকাটি খুঁজে বের করতে পারি। ব্যক্তিগত কাজে স্যাটেলাইট আর ব্যবসা ক্ষেত্রে স্যাটেলাইট, অর্থাৎ ব্যক্তিগত কাজে আমরা কিভাবে স্যাটেলাইট ব্যবহার করে থাকি আর ব্যবসার ক্ষেত্রে কিভাবে স্যাটেলাইট ব্যবহার করে থাকি তা এখন আমরা জানব। ব্যক্তিগত ক্ষেত্রে যেমন তুমি ধরো একটা জায়গায় ঘুরতে যাবে, সেই ক্ষেত্রে তোমার একটা জায়গায় ঘুরতে যাওয়া ধরো ঢাকা থেকে তুমি চাচ্ছ চট্টগ্রাম যাবে, চট্টগ্রামের কোন একটি পাহাড়ে তুমি হচ্ছে যেতে চাও, সেই ক্ষেত্রে তুমি কিভাবে ওই পাহাড়টিতে যাবে তখন তুমি স্যাটেলাইট ব্যবহার করে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে কিন্তু খুব সহজে সেই জায়গাটিতে যেতে পারবে। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু স্যাটেলাইট খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিজনেস করার ক্ষেত্রে স্যাটেলাইট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো চলে যাই ব্যক্তিগত কাজের ক্ষেত্রে কীভাবে স্যাটেলাইট ব্যবহার করা হয় সেটা আগে আমরা জানবো, তারপর আমরা জানবো ব্যবসা ক্ষেত্রে কীভাবে স্যাটেলাইট ব্যবহার করা হয়। তো চলে যাই লিখে নিই আগে আমরা। হ্যাঁ, ব্যক্তিগত কাজে যে স্যাটেলাইটে ব্যবহার করা হয় কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা প্রথমে বলেছি জিপিএস ব্যবহার করা হয়। জিপিএসের মাধ্যমে সহজেই নির্দিষ্ট স্থানে কী করা গেছে বলতো, এক স্থান থেকে অন্য স্থানে আমরা যেতে খুব সুবিধা হয়েছে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আর কি করা গেছে, ইন্টারনেটের ব্যবস্থা জনপ্রিয়তা পেয়েছে। মানে আগে ইন্টারনেট যতটা ব্যবহার করা হতো তার থেকে তুলনামূলক এখন স্যাটেলাইটের মাধ্যমে খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে, তাই এটা জনপ্রিয়তা পেয়েছে। তারপরে হচ্ছে ব্যক্তিগত কাজে স্যাটেলাইটের ক্ষেত্রে এখন আমরা টেলিভিশন নতুন চ্যানেল যুক্ত হচ্ছে, মানে আগে তো শুধুমাত্র বাংলাদেশি চ্যানেলগুলোই দেখা যেত, এখন বাহিরের দেশের বিভিন্ন চ্যানেলের নিউজগুলো দেখা যাচ্ছে, যার ফলে আমরা বাহিরের দেশের পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণটাই জানতে পারছি। তারপর আর কী করা যাচ্ছে, বার্তা এক স্থান থেকে অন্য স্থানে আমরা কী করতে পারছি, পাঠাতে পারছি স্যাটেলাইটের মাধ্যমে। ওয়্যারলেস ও মোবাইল ফোনের কমিউনিকেশন খুব দ্রুত হয়েছে, নির্ভরশীলতা খুব বৃদ্ধি পেয়েছে, নির্ভুলভাবে তথ্য পাঠানো যাচ্ছে, সহজভাবে তথ্য পাঠানো যাচ্ছে। এগুলো হলো ব্যক্তিগত কাজে স্যাটেলাইটের ব্যবহার। এখন আমরা জানবো যে ব্যবসা ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহার। তো চলে যাই আমরা ব্যবসা ক্ষেত্রে কী কী কাজে আমরা স্যাটেলাইট ব্যবহার করে থাকি তা এখন লিখে ফেলি। চলো প্রথমেই এক নাম্বার লিখি, যোগাযোগ ও বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইট ব্যবহার করি এবং বিজ্ঞাপন দেওয়া, যে বিভিন্ন চ্যানেলে যে বিজ্ঞাপন আসে এবং এই ক্ষেত্রে বিজনেস যারা করে ব্যবসার ক্ষেত্রে বিজ্ঞাপনটা খুবই জরুরি একটা বিষয়। দেখবো যে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ফ্রুট নিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন হচ্ছে বিজ্ঞাপন করে, যার মাধ্যমে আমরা অ্যাট্রাকশন হয়ে সেই জিনিসটা কিনতে যাই। যেমন ধরো তারা কোনো কিছু অফার দেয়, অফারটা জানা যায়, তারপরে আবার হচ্ছে এগুলো বিক্রি করা হচ্ছে কোন কোন জায়গায় বা নতুন কোনো কোম্পানি যদি লঞ্চ করা হয়, যেমন হচ্ছে তোমাদের ম্যাগির সাথে সাথে আমাদের আরও বিভিন্ন কোম্পানি আছে, সেই নুডলসগুলো যে হচ্ছে আমাদের বিজনেসের ক্ষেত্রে
এই বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে জানানো হয় যে এই এই নুডলস এখন নতুন বাজারে এসেছে। তো তার মাধ্যমে আমরা কি জানতে পারছি যে এর মাধ্যমে কিন্তু ব্যবসায় উন্নতি করা যাচ্ছে। তার মানে বিজ্ঞাপন দ্বারা আমরা স্যাটেলাইট এর ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যবসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ঘরে বসে বৈদেশিক পণ্য সামগ্রী আমরা ক্রয় বিক্রয় করতে পারি, আমরা কিনতেও পারি আবার বিক্রিও করতে পারি। যেমন আমরা কেনার ক্ষেত্রে বিভিন্ন অ্যাপস ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা কিনি, আবার ই কমার্সের মাধ্যমেও কিন্তু আমরা কি করে থাকি, নিজেরাই বিজনেস করে থাকি ঘরে বসে এবং পণ্য বিক্রয়ও করে থাকি, তাই না? এগুলোও সম্ভব হয়েছে এই স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেট আসার ফলে, যেটা আমরা ব্যক্তিগত ক্ষেত্রে বলেছিলাম। তিন নম্বরে বলা হয়েছে, দেখো তিন নম্বরে বলা হয়েছে ই কমার্সের বিস্তার ঘটেছে। ই কমার্স কি? ইলেকট্রনিক কমার্স, যার মাধ্যমে ঘরে বসেই আমরা দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা কাজ করতে পারছি, যেটাকে আমরা আউটসোর্সিং বলা হয়। এর মাধ্যমেও কিন্তু বিজনেস করা যাচ্ছে, তারপর স্যাটেলাইট ব্যবহার করে এই কাজটি করা হচ্ছে। চার নম্বরে বলা হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোর বৃদ্ধির ফলে ব্যবসা উন্নতি, যে বিভিন্ন ধরনের যে ডিশ সার্ভিসটা, যেমন আমরা বাসায় বসে এখন কালারিংফুল টিভি দেখতে পাচ্ছি, বিভিন্ন চ্যানেলের আমরা দেখতে পাচ্ছি, এই চ্যানেলগুলো নেওয়ার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ক্যাবল ব্যবহার করা হয়, অপটিক্যাল ফাইবার ক্যাবল, আরও বিভিন্ন ক্যাবল ব্যবহার করা হয়, এবং যাদের কাছ থেকে নিচ্ছি তাদেরকে কিন্তু আমরা পেমেন্ট করি। তার মানে এটাও এক ধরনের বিজনেস। বিজনেস স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমাদের এই হচ্ছে স্যাটেলাইটটি প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানা যায়, অর্থাৎ আবহাওয়া কিন্তু আমাদের জন্য খুবই জানা প্রয়োজন যারা বিজনেস করে, যে ধরো কোনো একটা জায়গায় কোন জিনিসটা বেশি চলে, সেই জিনিসটা যদি আমদানি করতে চাই, সেই ক্ষেত্রেও কিন্তু আমার সেই জায়গা সম্পর্কে জানতে হবে, এবং দেশের পরিস্থিতি এবং বাইরের দেশের পরিস্থিতি, সম্পূর্ণ আবহাওয়া সহ আমাদের ওই দেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানতে হবে, যদি আমি বাইরের দেশের সাথে কাজ করতে চাই। আর বাংলাদেশের ভিতরে কাজ করতে গেলে ধরো আমি এখন থেকে চট্টগ্রাম যাব বিজনেস করার ট্রিপের জন্য, সেই ক্ষেত্রে ধরো চট্টগ্রামে ভূমিধস হচ্ছে বা হচ্ছে বিভিন্ন কারণে পাহাড় ধসের কারণে রাস্তা আটকে গেছে, সেই ক্ষেত্রে তো আমি আমার যদি যেই মালগুলো নিয়ে যেতে চাচ্ছি সেগুলো ধরো নিয়ে যাওয়া পসিবল না, সেটা যদি আমি আবহাওয়া বার্তার কাছ থেকে আগে থেকে জানতে পারি, তাহলে আমার ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, যে আমি ওই দিন যাবো না, ওই দিন আমি ট্যুর করবো না, অন্য দিন যাবো। এই সকল কাজে কিন্তু আমরা খুব সহজেই কী ব্যবহার করছি বলতো, আমরা স্যাটেলাইট ব্যবহার করছি। আচ্ছা, তারপরে দেখো কী বলা হয়েছে, যে আগামী সেশনের প্রস্তুতি। তো আগামী সেশনের প্রস্তুতি হলো আমরা আমাদের নিজেদের জীবনে কোন কোন কাজে স্যাটেলাইট এর যে নেটওয়ার্কটি ব্যবহার করি সেই সম্পর্কে আমরা কি করব, খুঁজে বের করব যে কোন কোন ক্ষেত্রে আমরা স্যাটেলাইট ব্যবহার করে থাকি। এটাই থাকবে তোমাদের আগামী সেশনের কাজ। আশা করি তোমরা স্যাটেলাইট কী বা স্যাটেলাইট নেটওয়ার্ক কী সম্পর্কে বুঝতে পেরেছ, এবং ব্যক্তিগত স্যাটেলাইট এবং ব্যবসা ক্ষেত্রে স্যাটেলাইট কীভাবে ব্যবহার করা হয় তাও তোমাদের বোঝা হয়ে গেছে। তো তোমরা তোমাদের বিভিন্ন আশপাশে কীভাবে স্যাটেলাইটের ব্যবহার করো তোমাদের জীবনে, তা তোমরা মানে এই আগামী সেশনের প্রস্তুতি হিসাবে গ্রহণ করে আসবে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।